না বিট বলে তাই খেলতো ওই মোবাইলে চল্লিশ হাজার টাকা ঢুকাইছে আমি কি ছেলেটার বাড়ি কোথায় বলছে চিটাগাং আমি কি চিটাগাঙ্গে ছেলেটা ভালো হয় না ওরা চিটা বাকি আপনার রাসেল আপনার কি হয় আমি কি রাসেল আমার জামাই বাকি আপনার জামাই আমি কি না তো আমার মেয়ের জামাই ওই কি আপনার মেয়ের জামাই তাহলে আমি কে হই আমি কি তা তো আমি জানি না মা তুমি কে হও জাহানারা খাতুন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস কারখানার কর্মী স্বামীর সাথে এই ছোট্ট ভাড়া ঘরে উঠেছেন এক মাস হলো। বরাবরের মতো চলতি বছরের চৌঠা নভেম্বর গার্মেন্টস থেকে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন হঠাৎ মধ্যরাতে দরজায় আঘাতের শব্দ পেয়ে আতকে ওঠেন জাহানারা বিকট শব্দে ঘুম ভেঙে গেলে দরজা খুলতে গিয়ে দেখতে পান দরজা বাইরে থেকে বন্ধ বিকট শব্দে ঘুম ভাঙে আশপাশের লোকজনেরও এদিকে জাহানারা বাহির থেকে দরজা বন্ধ দেখে শুরু করেন প্রতিবেশীদের হঠাৎ কেউ একজন এসে দরজা খুলে দিলে দেখতে পান এক রোমহর্ষক দৃশ্য বৃহস্পতিবার রাত্রে ছুটি ছুটিয়েছে বিকালে অফিস পাঁচটায় আসছি আসার পরে দিয়া ফাঁক করছি খাওয়া দাওয়াইছি ফেয়াস হয়েছি শুয়েছি শোয়ার পরে দিয়া মানে তিনটা সাড়ে তিনটার দিক দিয়া কেমন দরজা আটকানো আবার ফ্যান ছাড়া শব্দের স্পষ্টভাবে বোঝা যায় না মানে এখন জিম জিম আওয়াজ হইতাছে আওয়াজ হওয়ার পর দিয়া আমি কানডার একটু খাড়া করলাম যেমন পাঁচ ছয়জন মানুষে কুস্তা কুস্তি করলে এও করলে যেরকম একটা ভাব এইরকম তখন আমি চেষ্টা করছি দরজাটা খোলার জন্য ও আমার নাম তাই থেকে আমি দরজা খুলতে চাইছি দিয়ে যে দরজা বাহির থেকে লক করা বাহির থেকে লক করার পরে দিয়ে আমি দরজার মাঝে থাফা দিতেছি কেউ খোলার জন্য তখন সবাই দরজা কে খুলছে আমি তার ভিতর থেকে দেখি নাই তখন কে জানি দরজাটা আমার খুলে দিল খুলে দেওয়ার পর দিয়ে আমি বাহির রইলাম বাহির রয়ে দেখি যে জ্যোতি ওই জায়গায় তার দেহটা পরা জ্যোতির নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে তার বাবা মাকে খবর দেয় প্রতিবেশীরা এই ঘরের ভাবি দৌড়ে গেছে দৌড়ে আমার আমি বা পাশের বিল্ডিংয়ে আমার দেখাবো আমার ঘরটা ওইখানে ওই কাছে যে মানে ধাক্কা দিচ্ছে ও ভাবি ভাবি ও যতির ভাবি তাড়াতাড়ি দরজা খুলে না রাসেলে আপনার মেয়ে মাইরে ফেলায় চলে গেছে আমি কানে উঠ মানে কান্না করে উঠতে উঠতে ওরে মা ওরে লোক চিলে চিলেতে আমি আসছি দৌড়ে আসছি আর ওর বাবা ঘুমায় রয়েছে পাশে সে ডিউটি করে আসতে খুব ক্লান্ত ঘুমায় রয়েছে সে আমার পিছিয়ে মানে হুতাশে দৌড়ে আসছি আমি আগে গেছি যেই যে একটা দরজার সামনে আমার মেয়েটা পড়ে আছে পা পা হাঁটু দুটা ভাস করা উল্টা দিকে পড়ে আছে আমি যখন ওর মাথায় হাঁটটা দিছি, হাটটা দিলে দেখি কি যে গাড়ের তল থেকে ফ্লোরের রক্ত পড়তেছে লাল রক্ত তখন পর্যন্ত আমি জানতে পারি না যে আসলে ওর কী হয়েছে কিন্তু ও চোখ দিয়ে তাকাচ্ছিল আমার দিকে উল্টা দিকে আর ওর ঠোঁটা নড়তেছিল আর বুকে খুব শ্বাসকষ্ট হচ্ছিলো নিঃশ্বাস নিতে পারতেছিল না তখন আমার সেন্সে কাজ করে নাই যে আমি ওর মুখে একটু পানি দিয়ে সহযোগিতা করবো আমার শেষ কাজ করে নাই আমি তাৎক্ষণিকভাবে ওকে কোলে করে নিয়ে অনেক চেঁচামেচি করছি যে মা কী হয়েছে বলো ও মুখে কথা বলতে পারতেছে না শুধু ঠোঁট নাড়াচ্ছে পরে ওই আমার সাথে এসে মেয়ে পিছনের অংশ ধরছে আমি সামনের অংশ ধরছি ধরে এখান থেকে নিয়ে রাস্তা পর্যন্ত গেছি রাস্তা পর্যন্ত গেলে মেয়ে হাটটা ছেড়ে দিছে ঠোঁটটা নোড়া বন্ধ হয়ে গেছে চোখ বন্ধ করে দিছে আমি বুঝতে পারছি আবার আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে তো রাত কি হলো রাত এগারোটা থেকে রাত চারটা পর্যন্ত মাছ কেনে কি হলো আমার মেয়ের কাছে আমি কিছু জানতে পারি নাই প্রতিবেশীরা জানান জ্যোতি ও তার স্বামী রাসেল এ ভাড়া বাড়িতে উঠেছিলেন এক মাস আগে দুজনের নতুন সংসার জীবনে প্রায়ই হতো ঝগড়াঝাটি ঘটনার রাতে জ্যোতি আহত অবস্থায় পড়ে থাকলেও বাসায় ছিলেন না রাসেল বারবার তার সাথে যোগাযোগ করা হলেও ব্যর্থ হন জ্যোতির বাবা কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন দিয়ে সহযোগিতা চায় জ্যোতির বাবা মা আমি ওই দিন কিলো ফাইভ ডিউটিতে ছিলাম আমাদের রূপগঞ্জ থানার জরুরি ডিউটি কিলো ফাইভ ডিউটি আমরা নাইট ডিউটি করতেছিলাম সঙ্গেও ফোর্স সহ তখন ত্রিপল নাইনের মাধ্যমে জানতে পারি একটা মেয়ে অসুস্থ অবস্থায় আল হাসপাতাল রূপ রূপসিতে আছে তখন আমরা ডিউটি মাধ্যমে জানতে পেরে আমরা ওই জায়গায় যাই ঘটনাস্থলে আমরা যখন যাই তখন অলরেডি ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করছে মৃত দেহটা নিথুর অবস্থায় পড়েছিল এবং কাপড় চুপুর যে কাপড় চুপুর আছে সে কাপড় চুপড়ে রক্ত মাখা অবস্থায় ছিল এবং আমরা ওখানে উপস্থিত মহিলা এবং আমাদের নারী কঙের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে আঘাতজনিত কারণে বা অন্য যে কোনো কারণে রক্ত কারণে তার মৃত্যু হয়েছে আমি নিজেরাতে আমার মার শরীর সব চেক করছি কোথাও কিছু কাহিনি ওরে চাপা মার দিয়েছে আর কি প্রথমে চাপা মার দিছে যাতে আর হাত ওইরকম কাটা আর ওই বুকের বুকের এই পোস্টটা আর কি দেখে তারপরে বলছি তারপরে ওই নাম নাম টাম সব ঠিকানায় লিখে নিয়ে টেকে গেছে এদিকে ঘটনাটি জানতে পেরে রাসেলকে খুঁজতে মাঠে নামে র‍্যাব এগারো টানা চব্বিশ ঘন্টা চিরনি অভিযান চালিয়ে পরদিন সকালে চট্টগ্রামে পালানোর সময় ফেনি থেকে আটক হয় রাসেল তো ঘটনা ঘটার পরে আমরা তৎক্ষণাতে আমরা রাসেলের খোঁজ করতে আমরা বেরিয়ে যাই খোঁজ করতে গিয়ে আমরা যেটা জানতে পারি যে রাসেল তার ব্যক্তিগত ব্যবহৃত যে মোবাইল ফোনটা সে মোবাইল ফোনটা সে বাসায় রেখে গিয়েছে কিন্তু তারই একজন বন্ধু ছিল তার খুব কাছের বন্ধু এবং তার সাথে একই সাথে তারা গার্মেন্টস চাকরি করত সেই বন্ধুর মোবাইলটা সে সাথে করে নিয়ে যায় পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এতটুকু সন্ধান পাই রাসেলের যে রাসেল ওই সময় যাত্রাবাড়িতে অবস্থান করছিল এবং রাসেলের সাথে রাসেলের বন্ধুর নিয়মিত যোগাযোগ ছিল মোবাইল ফোনে তখন আমরা রাসেলের বন্ধুর সহায়তাটা নেই রাসেলের বন্ধু সহায়তার মাধ্যমে আমরা মেনলি রাসেলকে লোকেট করার চেষ্টা করছিলাম রাসেলের যে সমস্যা যেটা ছিল সে চাচ্ছিলো সে তার দেশের বাড়ি চিটাগাঙে সে চলে যাবে কিন্তু তার কাছে ওই পরিমাণ টাকা ছিল না সে বারবারই তার বন্ধুর কাছে ফোন দিয়ে টাকা ছিল বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য পরবর্তীতে তার বন্ধু বিকাশে একটি নাম্বারে তাকে ছয়শো টাকা পাঠায় পরবর্তীতে ওই ছ যেই এজেন্টের কাছে টাকাটা পাঠিয়েছিল সেই নাম্বারটা আমরা বের করতে সক্ষম হই এবং আমরা যাওয়ার প্রায় আধা ঘন্টা আগে সে ছয়শো টাকাটা ওই বিকাশ এজেন্টের কাছ থেকে তুলে নিয়ে সে চিটাগাঙের উদ্দেশ্যে রওনা করে কিন্তু চিটাগাঙের উদ্দেশ্যে সে যে গিয়েছিল সে কোন পরিবহন ব্যবহার করেছিল বা কোন বাসে ছিল সেটার কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে ছিল না তো আমরা তখন আমাদের লোকালি আমরা সকল বাস কাউন্টারগুলোতে যোগাযোগ করি যে গত আধা ঘন্টার মধ্যে বা লাস্ট তিরিশ মিনিটের মধ্যে কতগুলা বাস ঢাকার থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা করেছিল এক্ষেত্রে আমাদের সার্চের যে ব্র্যাকেটিংটা সেটা একটু ছোটো ছিল কারণ ছয়শো টাকা নিয়ে সে এসি বাসগুলোকে আমরা অ্যাভয়েড করে নন এসি বাসগুলোকে সুখে টার্গেট করেছিলাম এবং আমাদের কাছে কিছু রোড ডিস্টেন্স টাইম চার্ট কিছু করা আছে সেটা অনুযায়ী আমরা আন্দাজ করে নিচ্ছিলাম যে রাসেলের বর্তমান লোকেশন এখন কোথায় হতে পারে এই লোকেশনে রাসেলকে খোঁজ করতে যে আমরা প্রথম আমাদের চেকপোস্ট আমরা স্থাপন করি মেঘনা ব্রিজের ওখানে আমাদের কাছে রাসেল একটি ছবি ছিল পূর্বের ছবি যেটাতে তার মুখে দাড়ি ছিল তার চুল একটু বড় ছিল ওই একমাত্র ওই ছবিটাই ছিল আমাদের কাছে রাসেলের আইডেন্টিটির একটা নিদর্শন কোনো কারণে আমরা রাসেলকে মেঘনাতে লোকেট করতে আসলে ব্যর্থ হই অর্থাৎ রাসেল তখন অলরেডি মুভ করে চলে গিয়েছিল এখানে একটা মজার ব্যাপার আমরা যে ধরে নিয়েছিলাম রাসেল কোনো একটা বাসে রওনা করেছে সে আসলে বাসে রওনা করেনি সে লোকালি কোনো একটা মোটরসাইকেলে উঠে সে গৌরীপুর পর্যন্ত এই লিফ্টটা নিয়েছিল যে যার কারণে আমাদের যে টাইম চার্ট অনুযায়ী আমরা বাসের যে ডিসটেন্স ধরেছি তার থেকে সে একটু আগিয়ে গিয়েছিল পরবর্তীতে যখন আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে লোকেট করতে পারি যে তার রাসেলের তখনের লোকেশন আমাদের থেকে প্রায় টাইম ডিস্টেন্স ছিল তিরিশ মিনিটের মতো সে আমাদের থেকে তিরিশ মিনিট সামনে ছিল তখনই আমরা সাথে সাথে আন্দাজ করে নিই যে বাসে না রাসেল অন্য কোনো বাহন ব্যবহার করছে সেই অনুযায়ী আমরা দাউদকান্দি ব্রিজে পরবর্তী চেক প্রস্থাপন করি কিন্তু মজার ব্যাপার হচ্ছে দাউদকান্দি ব্রিজটা ক্রস করার পরই গৌরীপুর কুমিল্লা গৌরীপুরে যে রাসেল তার পরিবহন পুনরায় চেঞ্জ করে আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে এটা পাঁচ তারিখ পাঁচ নভেম্বর আনুমানিক ভোর সাড়ে চারটা সাড়ে পাঁচটার দিকে আমরা হঠাৎ করে জানতে পারলাম যে রাসেলের বন্ধুর যে মোবাইলটা তার সাথে যেটা ছিল সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তো আমাদের তখন একটা সন্দেহ হয় যে সে রাসেল পুরোটা সময় তার মোবাইল ফোন ব্যবহার করছে সে কথা বলছে হঠাৎ করে এই সময়ে কেন সে মোবাইল ফোন বন্ধ করবে নিশ্চয়ই কোনো কারণ ছিল তখন আমরা ওই সন্দেহ থেকে একটা ব্র্যাকেটিং করেছি হয়তোবা ও আমাদের আমাদের যে চেকপোস্টে যে আমাদের যে অপারেশন যে টিম আছে সে অপারেশন টিমের উপস্থিতি হয়তোবা ও আইডেন্টিফাই করতে পেরেছে এবং ওই ভয় থেকে সম্ভবত সে মোবাইল ফোনটা বন্ধ করেছে এর থেকে আমরা এটা আরও ভেবে নিই যে তাহলে অবশ্যই ও যদি কোনো বাসে থেকে থাকে ওই বাসে আমাদের লোকগুলা উঠেছিল আমাদের ড্রেস পরা পোশাক পরিহিত লোকজন উঠেছিলো সেই সন্দেহ থেকেই আমরা যেই কয়টা বাস আমরা সামনে ছেড়ে দিয়েছিলাম চেক করে শুধু সেই কয়টা বাসকে আমরা টার্গেট করি সম্ভবত আমাদের টার্গেট এই বাসেই আছে এবং এই টার্গেট করার পরেই বাসগুলাকে দুইটা বাসের মধ্যে আমরা দুইটা বাস চেক করি প্রথম বাসে আমরা রাসেলকে শনাক্ত করতে সক্ষমই সে পুরা চাদর দিয়ে মুখটুক ঢেকে রেখেছিলো এবং তাকে চিনার কোনো উপায় ছিল না বাবা মা ও দুই ভাইকে নিয়ে এক সুখী পরিবার ছিল জ্যোতির পরিবারের বড় সন্তান তিনি নিম্ন মধ্যবিত্ত হওয়ায় পরিবারের পক্ষে তিন ভাই বোনের লেখাপড়ার খরচ চালানো অসম্ভব ছিল তাই বাধ্য হয়েই লেখাপড়ার উদ্দেশ্যে পাড়ি জমান নানার বাড়ি খুলনায় সেখানে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন জ্যোতি এ সময় ফেসবুকে পরিচয় হয় আবদুল্লা চৌধুরী ওরফে রাসেলের সাথে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক জ্যোতির্মা শারমিন আক্তার জানান দুজনের এ প্রেমের সম্পর্কের কথা তিনিও জানতেন তবে এ বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি গেছে ডিসেম্বরের পরীক্ষা ছিল তখন ও আমার বাসায় বেড়াতে আসছে কেছি আমি ফেসবুকে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়েছে আমি কি ছেলেটার বাড়ি কোথায় বলছে চিটাগাং আমি কি চিটাগাঙ্গের ছেলেরা ভালো হয় না ওরা চিটার ওরা ভালো না ও এটা গোপন করে ছেলেটার সাথে সম্পর্ক চালাই গেছে ও বলছে ও অ্যাডভোকেট যে আমার বাপ একজন না উকিল আমার বাপ একজন উকিল তা আমি কিছু তা তো ছেলে তো ভালোই হবে আর দেখতে শুনতেও তো ভালো যাই হোক তারপরেও বুঝে শুনে নেমা বলা যায় না আমরা চিনি না জানি না কাকি আম্মু আমি ওরা কেন বিশ্বাস করব না ও আমার বিকাশের পিন নাম্বার দিছে ও আমার আমি যেগুলো মানে ব্যবসা করছে সব কাগজপাত্রির ফটোকপি আমার মোবাইলে দিছে এই দেখেন এই দেখেন আমি বাবা এগুলো আমি বুঝিও না জানিও না আমি তো বাবারে দেখাই বলি তা কইছে না আম্মু বললেন না বাবারে এখন পর্যন্ত শেষ পর্যন্ত দেখি তারপরে তা আমি কইছি আচ্ছা শেষ দেখবি কই কি হ্যাঁ শেষ দেখো আমি কইছি কি শোন জ্যোতি আমি কোনো সিদ্ধান্ত তোরে দেইনি আর দিব না কিন্তু ভালো হবে না তুই করিস না মা কি না আমার ছেলেটা খুবই ভালো আর ও প্রায় ছবি পাঠায় কান্দে হাতে মানে মাথা ব্যান্ডেজ করা হাতে ক্যানালক পরানো ছবি দেখে দেখেন আম্মু আমার জন্য কান্না করে এই যে অসুস্থ হয়ে পড়ছে এই যে স্যালাইন আমি কথা বলিনি তাই প্রেমের এক পর্যায়ে জ্যোতিকে বিয়ে করতে চান রাসেল বিষয়টি জ্যোতির বাবা মাকে জানালে বিয়েতে সম্মতি দেননি তারা তাই নিজ সিদ্ধান্তে জ্যোতিকে নিয়ে নিজ এলাকা চট্টগ্রামে যান রাসেল সেখানে একটি কোর্টে বিয়ে হয় তাদের ভালোই চলছিল নতুন সংসার হঠাৎ একদিন একটি অপরিচিত নম্বর থেকে কল আসে জ্যোতির মা শারমিন আক্তারের ফোনে কথা বলে জানতে পারেন এক অবাক করা তথ্য যা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে পুরো আমার রাত দুটোর সময় একটা ফোন আসছে আমার ফোনে হ্যালো আপনি কে বলতেছেন কাকি আপনি কে বলতেছেন আমি কাকি আমার নাম বলছি কাকি আপনার রাসেল আপনার কি হয় আমি কি রাসেল আমার জামাই কাকি আপনার জামাই আমি কে না তো আমার মেয়ের জামাই তাই আপনার মেয়ের জামাই তাহলে আমি কে হই আমি কি তা তো আমি জানি না মা তুমি কে হও কাকি আমি রাসেলের প্রথম মিস্ত্রি আমার দশ বছরের একটা ছেলে আছে আনটি আগে বলেন আপনার কাছ থেকে লাখ টাকা নিছে এইবার আমি উঠে তো কান্দা হাউমাউ করে আমাকে মা ওর বউ আছে বাচ্চা আছে এটা তো আমরা জানতাম না জানি না যদিও জানে কাকে আপনার মেয়েও জানে না শোনেন কারণ রাচেল এরকম আরও ঘটনা ঘটছে চিঠান একটা মেরে নিয়ে গেছে ছয়দিন ছিল ধরা খাইছে ও মেয়েদের সাথে থাকে ভিডিও কলে আমার দেখায় আমি সেই জ্বালা যন্ত্রণা নিয়ে এইখানে আসি আর ও আমার বাচ্চারে মাইরে ফেলাবার হুমকি দেয় দেখে আমি ওর সাথে সংসার করি না বাপের বাড়ি আসি কিন্তু ও আপনার মেয়েরও সংসার করবে না কিন্তু আপনার মেয়েরও মাইরে ফেলাবে ও আমারে বলছে ডিসেম্বরে আমারে নিয়ে যাবে তার মানে আপনার মেয়ের একটা ফয়সলা করবে এইবার তো আমি কান্না বাবা বুঝতে পারতেছিলাম মার মন আমি কেউ কাল্লা তাহলে আমার মেয়ের মনে কিছুটা করে ফেলাবে সবকিছু জানতে পেরে মেয়েকে ফেরত আনতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন জ্যোতির বাবা মা সেখানে তাদের সাথে যোগ দেন রাসেলের প্রথম স্ত্রী শারমিন আক্তারও মায়ের এমন হঠাৎ আগমনে যেমন খুশি হচ্ছিলেন জ্যোতি তেমনি বেশ অবাকও হয়েছিলেন গাড়িতে গেছি যা খুঁজতে খুঁজতে এখন ওর বউ আমাদের সাথে ছিল ওর শাশুড়িও ছিল সাথে মানে প্রমাণ নিয়ে যাচ্ছে আমি যার পরে আমি দরজা নক করছি আমি কি কাচ্ছে ঘরে কি নতুন কোনো ভ্যারাইটা আসছে কই কি হ্যাঁ এরকম কি মেয়েরা কীরকম কই কি গায়ের রঙটা শ্যামলা জামাইটা খুব ফর্সা আমি কেছি কি হ্যাঁ ওর নাম কি আবদুল্লাহ তা আবদুল্লাহ নামে কেউ চেনে ওইখানে রাসেল নামে আবার কেউ চেনে না মানে ওর নাম দুটো ব্যবহার করে ও বাসা পাল্টা কিন্তু নতুন বাসায় গেছে আর ওই বাসায় আমি চিনলাম কিভাবে ও আমারে ওই বাসার বাড়িওয়ালার নাম্বার আমারে দিছে মানে ও আবেগে আমার ভিডিও কলে মেয়েরে দেখাচ্ছে এত সুন্দর বাসা নিছে আমু দেখেন আপনার মেয়ে ভালো আছে তা আমি কেছি তুমি ওই বাড়িওয়ালার নাম্বার নিছো ওকে কি হ্যাঁ আমাকে নাম্বারটা আমারে দাও তো ও ফট করে মুখে বইলে ফেলাইছে আর আমি লিখে ফেলাইছি কাগজের নাম্বারটা বাড়িওয়ালার আমি এর জন্য চিনতে পারছি আর কি আমার সহজ হয়েছে আর কি আমি বাড়িওয়ালারে ফোন দিছি তা বাড়িওয়ালা কইছে কি হ্যাঁ এই জায়গায় থাকে আবদুল্লাহ থাকে রাসেল নাম আমি কি হ্যাঁ আসেন আমি সেই সূত্রে গেছি যাই নখ করছি দরজা খুলছে ও আমার দেখে মানে 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 আসমান দিয়ে পড়ছে আর মেয়ে তো আমার খুশি মা আসছে ও তো কিছুই জানে না আমি আসতে শারমিনের মানে ওর প্রথম স্ত্রীর নাম শারমিন ওর কাছ থেকে বিয়ের কাগজ কাবিন নামার রেসটি নিয়ে আমি মেয়ের হাতে দিছি আমি কে এগুলো পড়ো তা মেয়ে পড়ে পরে করে চিল্লাই উঠছে কি আসিল এগুলো কি এগুলো কি আসিল তোমার বউ আছে তোমার বাচ্চা আছে তোমার আমি বারবার বলছি তোমার কিছু থাকলে তুমি আমার বইলো কিন্তু তুমি তোমার গোপন করলা খুব কান্দিছে খুব কান্দিছে তা আমি এখন আর কান্না করে কোনো লাভ নাই এখন তুমি কী করতে চাও আমি তোমার সংসার ভাঙতে আসিনি তুমি কী সিদ্ধান্ত নেওয়া বলো সুতরাং আম্মু আমি কি নেবো দাঁড়ান ও করছে কি আমি আমি আমাকে কোন কথা জিজ্ঞাসা করছি আমি রাস্তা এটা তোমার কী হয় তোমার বউ কাকি হ্যাঁ এটা কী হয় তোমার ছেলে কাকি হ্যাঁ কি তুমি আমাদের কাছ থেকে টাকাগুলো এইভাবে মিথ্যা মিথ্যা বলে নিয়ে আসছো কাকি হ্যাঁ আম্মু আনছি আমি কি একা খাইছি আপনার মেয়েও তো খাইছে তারপর আমি যদি জিজ্ঞেস করছি যে মা টাকাগুলো কে আনছিলো কাকি হ্যাঁ এরকম চল্লিশ হাজার দশ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার বান্ডিল আনছে আমি জিজ্ঞেস করছি না এগুলো এত টাকা কিসের আমি ডলারের ব্যবসা করি না পাগল সেই টাকা আবার কিছুদিন পর দেখেন কি টাকাগুলো জায়গায় নাই তাহলে বসেছে যে ব্যবসা করে ডলার কেনে বিক্রি করে আবার ওদিকে শুনাইছে ডলারের দামও বেড়ে গেছে আমি এই মনে করছি টাকাগুলো আপনার কাছ থেকে আনছে আন্টির কাছ থেকে আনছে মামার কাছ থেকে আনছে আমি কাকি হ্যাঁ মা মানে নিঃসু করে দিছে তুই কিচ্ছু জানিস না তারপরে এই কথা বলার পরে আমার মেয়ে ওর সতীনের পাওয়া জড়ায় দোসি আপা আমার মাপ করে দেন আমার ভুল হয়ে গেছে আমি জানতাম না যে আপনি আছেন বা আপনার এত বড় একটা ছেলে আছে এই যে আপনার স্বামী এই আপনার সন্তান আমি আপনাদের হাতে বুঝাই দিয়ে আমি চলে যাচ্ছি আপনি আমাদের আপনাদের মাঝে আর থাকবো না আর কোনো দিনও ফিরে আসবো না আমি চলে যাচ্ছি দোয়া করি আপনার রাসেলটা বলছে রাসেল তুমি মন দিয়ে সংসার করো অন্তত এই বাচ্চাটার অস্বীকার করো না কি সুন্দর ফুটফুটে তোমার একটা বাচ্চা তুমি নিজের জন্মদাতা জন্ম সেই ছেলের অস্বীকার করো তুমি তো আসলে মানুষ না তুমি একটা জানোয়ার এ বলে আমরা গাড়িতে চলে আসছি সবকিছু ভুলে জ্যোতির চেষ্টা নতুন করে বাঁচার নতুন করে করতে চান ভবিষ্যৎ পরিকল্পনা সেখানেও আবার বাদ সাধেন রাসেল আবার যোগাযোগ শুরু করেন জ্যোতির সাথে জ্যোতির মা জানান মেয়েকে ফেরত নিয়ে আসার পর তাদের কাছে অর্থ আত্মসাতের অভিযোগ এনে আইনি নোটিশ পাঠায় রাসেল পনেরো দিনের মাথায় একটা নোটিশ পাঠাইছেন আমার বাপের বাড়ি আমার ভাইয়ের নামে আমার শ্বশুর বাড়ি আমার নামে মানে এখানে ঠিকানা ছিল আসেনি কিন্তু আমার বাড়ি আসতে সেটা আমি পাঠাই দিছি আমার বাড়িরটা আমার ভাই রিসিভ করছে ওইখানে লেখা যে আমরা নাকি ওরা মারধর করছি তারপরে ও টিভি মোবাইল নিয়ে আসছি দুই লাখ টাকা নিয়ে আসছি সোনাদানা নিয়ে আসছি এগুলো নিয়ে আসছি নিজেপা দেখার পরে এখন আমার মেয়ে পাইছে ভয় আমি আবার আনার পরে ওরা আমি কথা বলতে দিইনি রাসেলের সাথে আর ও বলেনি সম্পর্ক রাখবো না সেখানে কথা কেন না বলার পরে ওকে কি বলতেছি কি আমি ওর সাথে একবার কথা বলি ও কী চায় আসল আসলে এদিকে গোপনে আবারও দুজনের সাথে যোগাযোগ হলে সিদ্ধান্ত হয় সব কিছু ভুলে নতুন করে সংসার পাতার মেয়ে জতির ইচ্ছায় সব কিছু মেনে নিয়ে আবারও সম্মতি দেন মা শার্মিনার আক্তার মেয়ে চুপ করে রইলো থাকার পরে কয় কি তো তুমি সংসার করবে আমি তো চিটাগাং যাব না আমি ঢাকায় থাকবো তুমি আসো আমিও চাকরি করি তুমিও করো আর আম্মুর যে সমিতির থেকে দেনা করে যে আম্মু টাকাগুলো দিয়েছে সেগুলো আমরা আম্মুর কিছু টাকা শোধ করি নাইন বিড এক্স না বিড বলে তাই খেলতো ওই মোবাইলে চল্লিশ হাজার টাকা ঢুকাইছে কয়কে আমি মোবাইলে টাকা ঢুকাইছি ওই টাকা বেরোচ্ছে বেরোয় আমি তোমার টাকা পাঠাবো তুমি মাল জিনিস কেনো তো ও টাকা পাঠাইছে আপনারাও কি পরবর্তীতে মেনে নিলেন যে রাসেল আসবে আবার আমরা কিছু জানি না এটা মেয়ে আর রাসেল কথা বলা বলি হচ্ছে আমরা তো একদম নাখোঁজ আনবই না কারণ আমরা জানি যে ও আসতেছে এখানে চিনতে জানতে রাস্তাঘাট বের করতে আর আমার ও একটা ভয় দিছে যে আমার আমার দুটো বাচ্চা আছে একটা দশ বছর আর একটা তিন আড়াই বছর তিন বছর হবে এই দুটো বাচ্চারা মাইরে ফেলাবে ও বলছে তোর ভাই দুটারে মাইরে ফেলাবো আর তোর কলিজা অর্থাৎ আমি কিছু তোর মা দুর্বল তোর মা এই তিনটা ব্যক্তির আমি মেরে ফেলাবো এই কথা আমার মেয়ে বলছে যে আমারে বলতেছে আপনার আমি চাই না যে আমার কারণ আমার ভাই দুটো মারা যাক বা আপনার কোনো ক্ষতি করুক তো ও যখন অস্বীকার করতেছে আর ওর বউ না বা হবে না তা সংসারও করতেছে মানুষটা তো সুযোগ দিতেই হয় আম্মু ভালো করার জন্যে তা দেখি সুযোগ দিয়ে দেখি যদি ও ভালো হয় তারপরে ওরা কি করলো ওই কথা ওরা মোবাইলে কথা বলতেছে আর আমি তোর উপরে রাগ বাবা বুঝতেই পারতিস যে আমি আনবো না সেখানে মেয়ে আনতিছে হঠাৎ করে বলতেছে রাসেল আসতেছে আমি কি রে নেই তুই মাছগুলো মাল জিনিস সব দাঁড়াতে সাম মানে ও অর্ডার দিয়ে দিয়ে আনছে দারাজ থেকে আনার পরে আমি কে কি এগুলো আনতেছিস আমি মাল জিনিস ধরিয়েও নিই তাকে আপনি আমার একটা রুম ঠিক করে দেন তো এই বিল্ডিংয়ের মালিক নতুন বিল্ডিং করছে আর কি ভাড়াও দেয়নি ও প্রথম ভাড়াইটা এই রুমের অনলাইনে সব মাল জিনিস ধারায় নিয়ে আসার পরে তা আমি বলতে ওটা বিশ্বাস করতেছিস কীভাবে এত বড় চিটারি করার পরেও তারপরে ও কি আমিটা আমার সাথেও করছে আমারে বলছে যে ইন্ডিয়ার থেকে ওর ভাই আমার জন্য লেহেঙ্গা আনতেছে আমার জন্য জিনিস করতে দিছে ওর মা ওর ফ্যামিলি সবাই তাও তো সব কিছু নিয়ে সব খবর দিয়ে আমি মেনে নিছি ও যখন কিসের পরে মেনে নিচ্ছিস কাকি ও বলছে ওটা প্রথম মিস্ত্রি না আমি কিন্তু কী করে বুঝলি কাকি যে আমি ওরে বলছি যে আমি চিটাগাং যাবো না আমি যদি আমার এনে সংসার করতে তাহলে তুমি ঢাকায় আসো তখন ও বলছে কি আচ্ছা ঢাকায় আসবো তা তুমি তোমার বউ ওটা যে তোমার বউ সেটা তো আমি দেখছি কাকি না ওটা আমার বউ নাই দেখো মনে ওর আমি লিগাল নোটিশ পাঠাচ্ছি আর আমার যত সম্পত্তি স্থাপন আমার অস্তবার আছে আমি মরে যাওয়ার পরে তুমি পাবা বাইসা থাকতেও তুমি পাবা তা কি এটা তুমি আমার বিশ্বাস করো আমি যদি তোমার ভালো না বাসতাম তাহলে কি আমি তোমার এগুলো দিতাম বলো করতাম পুনরায় সংসার শুরু করলেও ভুয়া দলিল ও জাল টাকা দিয়ে নানাভাবে প্রতারণা করে আসছিল রাসেল জ্যোতিকে নিয়ে আবার চট্টগ্রামে ফেরত যাওয়ার পরিকল্পনাও করছিলেন তবে এবার আর ভুল করেনি জ্যোতি সবকিছু জানতে পেরে বিচ্ছেদ করতে চাচ্ছিলেন সম্পর্কের আর এই সিদ্ধান্তই কাল হয়ে আসে তার জীবনে ওর একটা মনের মধ্যে একটা ক্ষোভ ছিল যে ও তো প্রেম করে বিয়ে করেছে জ্যোতিকে ওর প্রথম ওয়াইফের সাথে ওর বনি মনে হচ্ছিল না ঠিকমতো ও জ্যোতির সাথেই সংসার কন্টিনিউ করতে চেয়েছিল কিন্তু ভিকটিম জ্যোতি যখন জানতে পারে যে রাসেল পূর্ব থেকেই বিবাহিত তার সন্তানাদিও আছে এবং তাদের ডিভোর্সও হয়নি প্রথম ওয়াইফের সাথে এটার পরে জ্যোতি আসলে ওর সাথে সংসার কন্টিনিউ করতে চায়নি এই ক্ষোভ থেকেই যে জ্যোতি কেন সাথে সংসার করবে না এই ক্ষোভ থেকেও এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে বলে আমাদের কাছে জানিয়েছে